हाय फ्रेंड्स, टेक्स्ट स्कूले आपनादेर स्वागतम। आज आमी भौगोलिक उपनाम सम्पर्कित किछु गुरुत्वपूर्ण साधारण ज्ञान निये आलोचना करब, जा प्राथमिक सहकारी शिक्षक नियोग परीक्षार जन्य खूब गुरुत्वपूर्ण। आमरा विगत सालेर प्रश्नगुलो पर्यालोचना करले बुझते पारि जे भौगोलिक उपनाम विषयटी थेके एकटी प्रश्न आमरा प्रायई कमन पड़े, ताई भौगोलिक उपनाम सम्पर्कित सकल तथ्य आमादेर जेने रखा उचित। तो चलुन शुरू करी। क्यांगारुर देश অস্ট্রেলিয়া, প্রাচীরের দেশ চীন, পিত নদীর দেশ হুয়াংহো, পিরামিডের দেশ মিশর, নীল নদের দেশ মিশর, নিষিদ্ধ দেশ তিব্বত, অসমের দেশ অস্ট্রেলিয়া, বজ্রপাতের দেশ ভুটান, ভূমিকম্পের দেশ জাপান, ভাটির দেশ বাংলাদেশ, মরুভূমির দেশ আফ্রিকা, ম্যাপল পাতার দেশ কানাডা, লিলি ফুলের দেশ কানাডা, সোনালী আঁশের দেশ বাংলাদেশ, মুক্তার দেশ কিউবা, শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড, হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ড, সাত পাহাড়ের দেশ ইতালি, সূর্যোদয়ের দেশ জাপান, নিশিত সূর্যের দেশ নরওয়ে, ধীবরের দেশ নরওয়ে, আলোর শহর প্যারিস, উদ্যানের শহর শিকাগো, গোলাপের শহর রাজস্থান, চির বসন্তের শহর কিটো, এটা ইকুয়েডরে অবস্থিত, চির শান্তির শহর রোম, বাতাসের শহর শিকাগো, মসজিদের শহর ঢাকা, মন্দিরের শহর বেনারস, সম্মেলনের শহর জেনেভা, সাদা শহর বেলগ্রেড, রৌপ্যের শহর আলজিয়ার্স, রাজপ্রাসাদের শহর কলকাতা, ঝর্ণার শহর তাসখন্দ। বন্ধুরা, আজ আমরা যে ভৌগোলিক উপনামগুলো জানলাম এগুলো খুব ভালোভাবে কমপ্লিট করবেন এবং দেখবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন, বেশি বেশি করে কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।